মূল্যবান সময়ের মালিক আল্লাহ, মালিক মালিক আমাদের এই জিন্দিগির মালিক আল্লাহ, আমাদের হায়াতের মালিক আল্লাহ। এই হায়াতের ভিতরে যদি একটু আল্লাহকে ডাকতে পারি তাহলে সময়টা কাজে লাগে। কত মানুষ টিভি দেখতেছে, দেখতেছে না? কত মানুষ মোবাইল চালাইতেছে, কত মানুষ ওয়াজের আওয়াজ কানে যাওয়ার পরেও ঘরের মধ্যে গুনাহে লিপ্ত আছে। আল্লাহ তাআলা তাদেরকেও মাহফিলে আসার হিদায়তি কথাবার্তা শোনার তৌফিক দান করুন। আমিন। মাদ্রাসাতুল শাইখ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ, দেখেন অনেক বড় একজন মানুষের নামের সাথে সম্বলিত এই প্রতিষ্ঠান ইলিয়াস তানদারবী রহমতুল্লাহ আলাইহ। বর্তমানে সারা দুনিয়ায় যে তবলিগের মেহনত চলতেছে, এই মেহনতের প্রথম উদ্যোক্তা যিনি এই পদ্ধতিতে, তার নাম হলো হযরত ইলিয়াস রহমতুল্লাহ, শেখ ইলিয়াস। ওনার বন্ধু রিয়াজুল হক সাহেব বলেন যে মুক্তবে যখন আমরা সাহেব ইলিয়াস, তিনিও মুক্তবে পড়তেন, আমিও মুক্তবে পড়তাম, তিনিও মুক্তবে পড়তেন, আমিও মুক্তবে পড়তাম, তখন ওই 6-7 বছরের ইলিয়াস কি বলতো, বলতো যে যখন আজান হয় মসজিদে, মানুষগুলো মসজিদে নামাজ পড়তে আসে না, তার বন্ধুকে বলতেছে 7 বছরের বাচ্চা অথবা 6 বছরের বাচ্চা, আমার মনে চায় হাতের মধ্যে একটা লাঠি নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করি। সুবহানাল্লাহ। নাম হয় শেখ ইলিয়াস, ইলিয়াস রহমতুল্লাহ। উনি বলেন ওই বয়সী বলেন এটা নবী আলাইহিসসালাম বলেছিলেন যে মসজিদে যখন আজান হয় মানুষ নামাজ পড়তে যায় না, হুজুর বলেছেন আমার মনে চায় কিছু সাহাবায়ে কেরামকে নিয়ে ওই বাড়িটার মধ্যে আগুন জ্বালাইয়া দিই। কিন্তু কেন জ্বালাই না? ওই ঘরে ছোট বাচ্চারা, তাদের মসজিদে আসার প্রয়োজন নাই, ওই ঘরে মহিলারা, তারাও মসজিদে আসবে না, ওই মহিলাদের কারণে ছোট বাচ্চাদের কারণে ঘরগুলোর মধ্যে আগুন জ্বালাই না। নতুবা নবী বলেছে যারা বেনামাজি, আমার মনে চায় এদেরকে শুদ্ধ আমি ঘরের মধ্যে আগুন জ্বালাইয়া দিই। এই জজবা আল্লাহ তাআলা শেখ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এই বাচ্চা বয়সে তিনি এটা, বহুত বড় মানুষ শেখ ইলিয়াস। ওনার নানি বলেছিলেন, ওনার নানি, ওনার ফ্যামিলির মধ্যে প্রায় 200 কোরআনে হাফেজ ছিল। শেখ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তিনি আলেম, ওনার বাবা ইসমাইল রহমতুল্লাহ আলাইহি তিনিও আলেম, ওনার ভাই ব্রাদার আলেম, আর সকলেই কোরআনে হাফেজ। সুবহানাল্লাহ। আমাদের দেশে এমন একটা ফ্যামিলি আছে, মারহাবা বলেন, আরে জোরে মারহাবা বলেন। আমাদের দেশে একটা ফ্যামিলি আছে আল্লামা মামুনুল হক, নাম জানেন? মামুন সাহেবের বাড়ির একজনও বাদ নাই কোরআনে হাফেজ না। উলাইকা আবাই ফাজিনা বিমিসলিহিম ইদা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ। এরা আমাদের উত্তরসূরি, এরা আমাদের কি উত্তরসূরি। হযরত শেখ ইলিয়াস রহমতুল্লাহ আলাই ওনার নানি বলেছেন যে আমার এই নাতি ইলিয়াস, তার মধ্যে আমি সাহাবায়ে কেরামের গ্রাম দেখতেছি। দরদ ভিতরে ওনার বিবি সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার স্বামী সম্পর্কে, ইন্তেকালের পরে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার স্বামী সম্পর্কে কিছু বলেন। উনি বলেছেন যে আমার সাথে যে গোটা 40 বছর সংসার করেছে অথবা 50 বছর, এর মধ্যে পড়ায় রাত্রিতেই তিনি যায় নামাজে ফজর পর্যন্ত কাটাই, উম্মতের জন্য কান্দতেন চোখের পানি ছাড়। বিবি সাহেব বলতেন ঘুমান, উনি বলতেন যে ঘুম আসে না, কেন আসে না, যে আমার তো ভালো লাগে না মানুষগুলো নামাজ পড়ে না। আল্লাহ, সেই দরদ
আল্লাহ তুমি আমাদেরকে দান করো সকলে বলি আমিন আর এমনি আমরা মসজিদে যাই বউ ঘুমায় থাকে ধরে কোন ঠিক না রে দিয়ে আমরা নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়াই কিন্তু মেয়ে মার্কেটে বেহায়া উলঙ্গ করা হয়ে হাড়ি পাজিদের মেয়েরা মার্কেটে ঘুরে ধরে কোন ঠিক না রে দিয়ে কি হবে এই হাল দিয়ে কি হবে এই নামাজ দিয়ে যদি নিজের সন্তানকে মানুষটা বানানো যায় অবস্থা তো উম্মতের বাড়ির সঙ্গে বাড়ি মারাত্মক কি অবস্থা আমাদের ও বেল চলছে মদ জুয়া হাউজি ধরে কোন ঠিক না রে ভাই খোলা ঘরে বাড়ি চলছে মানুষের মধ্যে এরকম ভাবে গুনাহের কাজ এইটা সাহাবাই কেরাম দেখলে পাগল হয়ে যেতেন এই উম্মতের জন্য কাঁদতেন আমাদের একজন মুরব্বী ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি মুফতি আবু সাঈদ সাহেব দামাত বারাকাতুহু নাম শুনছেন ফরিদাবাদের প্রধান মুফতি মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহু আল্লাহ তুমি হযরতের হায়াতের মধ্যে বরকত দান করো আমিন হুজুরের বালিশটা হুজুরের যে বালিশের কভার ওনার খাদেম বলেছেন এই কভারটা হুজুরের চোখের পানি দিয়া দুই দিনেই লবণাক্ত হয়ে যায় রাত ভর হুজুর শুয়া শুয়া কাঁদেন যে আল্লাহ মাফ করো উম্মতকেও মাফ করো সুবহানাল্লাহ এই সমস্ত মনীষী যুগ যুগ ধরে ছিল আছে ইনশাআল্লাহ আসবে আসবে না না আসবে বলেন শেখ ইলিয়াস রহমতুল্লাহ আলাই তিনি মস্ত বড় আলেম হয়েছিলেন হযরত রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহ আলাই অনেকে তাবলীগ করে মনে করে যে তাবলীগের ভিতরে বুঝি পীর মুরিদি নাই আর এই যিনি তাবলীগ প্রথম এই প্রচলন শুরু করেছেন শেখ ইলিয়াস ইনি সাইফুল হিন্দ হযরত হযরত রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহ আলাইহির সোহবতে 20 বছর ছিলেন সুবহানাল্লাহ কত বছর ছিলেন 20 বছর রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহ আলাইহির খিদমতে এবং হযরত কাসিম রাহমাতুল্লাহি রহমাতুল্লাহ আলাইহির সান্নিধ্যে হযরত সাইফুল হিন্দ মাহমুদুল হাসান সাহেবের কাছে তিনি বুখারীতে নিজে বলেছেন রশিদ আহমদ গাঙ্গুহীর কাছে তিনি নিজে বুখারী বলেছেন সাহেবের ইসবাত ওনার ভিতরে যে জ্বলনটা ছিল উনি এক মাদ্রাসায় পড়াতেন মেওয়াত এমন একটি জায়গা মানুষ লেনকি পড়ত মহিলারা পর্যন্ত লেনকি পড়ত এরা কুরবানি করত না হজ করত না যাকাত দিত না নামাজ পড়ত না কিছুই করত না ওনার নানির বাড়ির আকার একটা জায়গার নাম হলো মেওয়াত শেখ ইলিয়াস রহমতুল্লাহ আলাই সেখানে গিয়ে ওনার বাবা একটা মাদ্রাসা করছেন উনি একটা মাদ্রাসা করছেন ওই মাদ্রাসার মধ্যে যারা পড়বে এদের সমস্ত ব্যয় হযরত নিজে বহন করতেন সুবহানাল্লাহ কত বড় কথা নিজে বহন করতেন হযরত শেখ ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন দেখলেন ওই এলাকার লোকজন নামাজ পড়ে না তিনি যখন দেখলেন ওই এলাকার লোক রোজা রাখে না হজ করে না অসৎ পথে চলতেছে মদ খাই জুয়া খেলে এগুলো দেখে উনি ব্যথায় ব্যথিত হয়ে গেলেন শেখ ইলিয়াস রহমতুল্লাহ আলাই তিনি চিন্তা করলেন কি করা যায় কি করা যায় তখন তার মাথার মধ্যে আসলো যে আমি একজন একজন করে বুঝাইতে থাকবো সুবহানাল্লাহ বলে আমি একজন একজন করে বুঝাতে থাকবো এক এক ঘরের মধ্যে গিয়া বুঝাতে থাকবো হযরত শেখ ইলিয়াস রহমতুল্লাহ আলাই তার জীবনের মধ্যে আসছে তিনি যখন দেখতেন রাস্তা দিয়া ক্ষেতের মধ্যে কাম করতে যাচ্ছে তখন তাকে বলত ভাই কোথায় যাচ্ছ ওই ক্ষেতে কাজ করব আমি 30 মানুষ সারাদিন তোমার মজুরি কত ওই এত মজুরি সে ইলিয়াস রহমতুল্লাহ আলাই বলেন রোদ্রের মধ্যে তুমি কাজ করো তোমার কষ্ট হয় আমি তোমাকে সারাদিন একটু কাজ করাবো ওইটা অত কষ্ট হবে না ওইখানে তুমি যে মজুরি পাও আমি তোমাকে সেই মজুরি দিয়া দেব এই কথা বলে একটা ঘর ঘরের মধ্যে এরকম একজন দুইজন করে ডেকে আনতেন যারা কাজে কর্মে রওনা করেছে তাদেরকে এনে সারাদিন পর্যন্ত তিনি ওযু শিখাইতেন সারাদিন পর্যন্ত তিনি নামাজ শিখাইতেন রুকু সেজদা শিখাইতেন সন্ধ্যা পর্যন্ত এইভাবে তাদেরকে দিয়ে শিখাইয়া বাড়িতে যাওয়ার সময় তাদের কাছে বেতন যা পাইত এখানে যা মজুরি পূর্ণ মজুরি সে ইলিয়াস রহমতুল্লাহ আলাই তাদেরকে দিয়ে দিতেন এইভাবে এখলাস সহকারে
যখন এই কাজ করেছেন প্রথম তো একজন দুইজন তিনজন আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাজকে এমন কবুল করেছেন এখন তমাম পৃথিবীর এমন কোন রাষ্ট্র বাকি নাই যেখানে দাওয়াত ও তবলিগের কাজ হয় না জোরে কণ্ঠিক নামে দিয়ে এটার নাম হলো ইখলাস এটার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করা এই কথাগুলো এই জন্য বললাম এই মাদ্রাসার নাম শেখ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি অনেক উঁচা অনেক দামি মানুষের সাথে নেসবত করে মাদ্রাসার নাম রাখা হয়েছে এখানে এই সমস্ত ছাত্ররা পড়ে আল্লাহ পাক এই ছাত্রগুলোর অন্তরের মধ্যে মানুষকে হেদায়েতের জজবা মানুষকে যেন পথে আনতে পারে নিজে যেন সঠিক পথে থাকতে পারে এইভাবে তাদেরকে হাফেজ হওয়ার তাদেরকে বড় আলেম হওয়ার তাদেরকে বড় বড় মুফতি হওয়ার তৌফিক আল্লাহ দান করুন এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন আমিন বলুন এই মাদ্রাসায় যারা পড়ছে যারা পড়াচ্ছে যিনি মাদ্রাসা করেছেন সকলের ভিতরে যেন আল্লাহ তাআলা এই জজবা দান করেন যেগুলো সব আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছি মানুষকে খুশি করাবার জন্য না দুনিয়ার জন্য না আমি আখিরাতকে পরিষ্কার করার জন্য দ্বীনি খেদমত করতেছি এই তৌফিক আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানে সকলকে দান করুন সকলে বলি আমিন ভাইরা আমার মাদ্রাসার মধ্যে যে জিনিসটা পড়ানো হয় তার নাম হলো আল কোরআন বলেন তো তার নাম কি আরো জোরে বলেন কি আল কোরআন তার নাম হলো কোরআন কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন এই উম্মতকে কোরআন দান করেছেন হাদিয়া দিয়েছেন পিছনে আল্লাহ আদম আলাইহিস সালামের উম্মতকে কোরআন দেন নাই ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত কোরআন পায় নাই হযরত মূসা আলাইহিস সালামের উম্মত এরকম মূল্যবান গ্রন্থ কোরআন শরীফ মিলে নাই তাদের জন্য আপনার নবী আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে এই কোরআন শরীফ দান করেছেন এই কোরআন ঘরের মধ্যে রাখা বরকত এই কোরআনের মধ্যে নজর দেওয়া বরকত এই কোরআনের দিকে তাকায় থাকলে সওয়াব হয় সুবহানাল্লাহ বলেন এই কোরআন শরীফকে যত্ন করলে সওয়াব হয় সুবহানাল্লাহ বলুন এই কোরআন শরীফকে গিরা পড়াইলে সওয়াব হয় এই কোরআনে পাকের গিরাকে ধৌত করলে আল্লাহ তোমাকে ধুইয়া দেন এই কোরআন শরীফকে চুমু দিলে আল্লাহ পাক খুশি হন এই কোরআন শরীফকে সিনার মধ্যে লাগাইলে আল্লাহ সুবহানাহু তাআলা সিনার মধ্যে ইমানি নূর দান করেন সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে একটা খোলাখুলি কিতাব এবং নূর তোমাদের কাছে প্রেরণ করেছি সুবহানাল্লাহ এই কোরআন শরীফ একজন মুসলমান সে নিজেকে মুসলমান বলে অথচ কোরআনের কোন একটা সুরা তার মুখস্থ নাই নিজেকে মুসলমান বলে অথবা অথচ আলহামদু সুরা তার মুখস্থ নাই কুল হুয়াল্লাহ সুরা মুখস্থ নাই লিলাফি সুরা মুখস্থ নাই নামাজ পড়ার মতো সুরাগুলো পর্যন্ত মুখস্থ করলো না সে ইংরেজি শিখলো কিন্তু কোরআন শিখে নাই সে বাংলা শিখলো কিন্তু কোরআন শিখে নাই সে অঙ্কের মাস্টার কিন্তু কোরআন পড়তে জানে না সে বহুত বড় বুঝে নেই কিন্তু কোরআন পড়তে জানে না সে ডাক্তার ও সে উকিল কিন্তু কোরআন পড়তে জানে না চেয়ারম্যান কোরআন পড়তে জানে না মেম্বার হয়েও কোরআন পড়তে জানে না এরকম ভাবে সমাজের শিল্পপতি হয়েও কোরআন পড়তে জানে না এই দুনিয়ার সব আছে টাকা আছে পয়সা আছে গার্মেন্টস আছে ফ্যাক্টরি আছে সে উকিল সে ম্যাজিস্ট্রেট সব হোক তার কিন্তু পবিত্র কোরআন শরীফ পড়তে জানে না আর আরেকজনের মেয়েও নাই আরেকজনের ফ্যাক্টরিও নাই আরেকজনের চেয়ারম্যানও নাই মেম্বারিও নাই সমাজের মধ্যে কোনো তার দাম নাই কিন্তু ওই সন্তানটা পবিত্র কোরআন শরীফ পড়তে পারে ওই যুবকটা কোরআন শরীফ পড়তে পারে দুনিয়ার মানুষের কাছে পয়সাওয়ালার দাম হতে পারে দুনিয়ার মানুষের কাছে চেয়ারম্যান মেম্বারের দাম হতে পারে কিন্তু যিনি কোরআন পড়তে পারেন তার দাম হলো আল্লাহর কাছে তার দাম হলো নবীর কাছে তার নাম হলো মুমিনদের কাছে ফেরেশতাদের কাছে যখন কোন ঘরের মধ্যে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করা হয় ফেরেশতারা আসমান থেকে জমিনের মধ্যে দেখে যে তারা জ্বলতেছে তারা জ্বলতেছে তারকার মতো জ্বলতেছে আমার কথা বুঝতেছেন আপনারা তারকার মতো জমিনের মধ্যে জ্বলতেছে এরকম ফেরেশতারা যখন দেখে কি ব্যাপার
জমিনের মধ্যে তো কোনো তারা নাই, তাহলে এই পৃথিবীর মধ্যে তারার মতো জল জয় করতেছে, এটি আবার কোন তারা? আল্লাহ পাককে জিজ্ঞেস করার পর আল্লাহ জানাই দেন, হুম বুয়ুতুন ইয়াতলুনা কিতাবাল্লাহ, এগুলো হলো ওই সমস্ত ঘর যে ঘরের মধ্যে কোরআন পড়া হয়, সুবহানাল্লাহ, যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, ওই ঘর থেকে যে নূর ফিঙ্কারি দিয়ে বের হতে থাকে, এগুলো আসমান থেকে ফেরেশতারা তারার মতো দেখে। অতএব বোঝা যায় যেই ঘরে গান বাজনা হয় সেই ঘরের মধ্যে নিশ্চয়ই ফেরেশতারা আগুন দেখতে থাকে, ঠিক না বেঠি? গান শোনা মানে জাহান্নামের আগুন অর্জন করা, বাজনা শোনা মানে জাহান্নামকে অর্জন করা, গান শোনা মানে জাহান্নাম কবরের আজাবকে অর্জন করা, নাচানাচি করা মানে কবরের আজাব জাহান্নামের আজাবকে গ্রহণ করা, জোরে কোন ঠিক না বেঠি? এগুলো হইল গ্যাস। আপনি বলবেন নাসি কই, আগুন তো দেখি না, গান গাই আগুন তো দেখি না, মিথ্যা কথা বলি কই, জাহান্নামের আগুন তো দেখি না, দেখবেন কিভাবে? এগুলো হলো গ্যাসের মতো, গ্যাস যেমন দেখা যায় না, একটা ম্যাচ দিয়ে আগুন জ্বালাই দিলে গ্যাস জ্বলতে থাকে, কোন পাখির ঘরের জানালা বন্ধ, ঘরের সমস্ত জানালা বন্ধ, সব জানালা বন্ধ করে দিছে, হঠাৎ কইরা গ্যাস নাই গ্যাস নাই, বিবি সাহেব গ্যাসের চাবিটা ছেড়ে দিছে, এরকম অনেক ঘটনা ঘটতেছে। গ্যাসের চাবি সারছে গ্যাস আসে না, বন্ধ করতে আর মনে নাই, যথা সময়ে যখন গ্যাস আবার চালু হয়ে গেছে, পাখির ঘরে গ্যাস, রুমের ভিতরে গ্যাস, পুরা ফ্ল্যাটের মধ্যে গ্যাস ভর্তি হয়ে রয়েছে, এতক্ষণ পর্যন্ত টের পাইনি ঘরের মধ্যে যে এরকম আগুন আছে। গ্যাস মানে আগুন, গ্যাস মানে কি? আগুন। এগুলো তো টের পায় নাই, যখন চুলা জ্বালাবার জন্য একটা ম্যাচ খরচ করছে, সাথে সাথে পুরা ফ্ল্যাটের মধ্যে আগুন হইয়া সকলেই দগ্ধ হয়েছে, এরকম ঘটনা ঘটে না না ঘটে? মিথ্যা কথা বলতেছেন কবরে গ্যাস যাইতেছে, জুয়া খেলতেছেন কবরে গ্যাস যাইতেছে আগুনের গ্যাস, এরকম ভাবে জুলুম করতেছেন এটা কবরের মধ্যে গ্যাসটা জমা হইতেছে, এবং আপনি কি করতেছেন সুদ খাইতেছেন এটাও গ্যাস, কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে কবরটা আগুনের গোল্লা হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। আর জিকির ভাই মহিলাদের জন্য, মহিলাদের জন্য মহিলা মাদ্রাসায় জায়গা করা হয়েছে, এখানে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে মহিলা মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে মা বোনদের জন্য ইন্তজাম করা হয়েছে। আল্লাহ যে সমস্ত মা বোনেরা আজকে আসবে, আল্লাহ তুমি তাদের সকলের অন্তরকে পরিষ্কার করে দাও ইসলামের জন্য, তাদেরকে পর্দা নাসীন বানিয়ে দাও এবং স্বামী ভক্ত বানিয়ে দাও, সকলে বলি আমিন। সংসারের সমস্ত ঝামেলা ঝগড়া জাতি থেকে যেন আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন। কারণ বিবি যদি দিনদার হয়ে যায় তাহলে বেটায়ও দিনদার হইতে বাধ্য, জোরে কোন ঠিক কাজ? সে যদি গুটায়া করে টিভি আনতে পারে, বিবি সাহেব যদি চাপাচাপি করে মাছ আনাইতে পারে, বিবি সাহেব যদি বাড়ির মধ্যে চাপ সৃষ্টি করে ভিন্ন করাইতে পারে, বিবি সাহেব যদি চাপ সৃষ্টি করে ভাই বোনদের দেখভাল বন্ধ করে দিতে পারে, ওই বিবি সাহেব স্বামীকে নামাজিও বানাইতে পারে, ওই বিবি সাহেব স্বামীকে দাঁড়িয়েও বানাইতে পারে, ঠিক না? মেয়েরা যদি ভালো হয়ে যায় তাহলে দুনিয়াটা জান্নাতের টুকরায় পরিণত হবে, সমস্ত গোলমালের মূল হলো মহিলারা, সমস্ত গোলমালের মূল ইফতেজি, এটা সেটা কল্লা দপ্তা বলা হয়। তুমি যাওকে বাহিরে এইভাবে পুরুষের জন্যে তো মুখ খোলা এরকম একটা গেঞ্জি গায়ে দিয়ে হাঁটলো কোনো সমস্যা নাই, তুমি নারী যা, তোমাকে আল্লাহ তাআলা অনেক রোগ দিয়ে তৈরি করেছে, তুমি কেন জিন্সের পেন আর গেঞ্জি লাগায় রাস্তায় গ্রিং গ্রিং করো, তুমি কেন পুরুষের মতো চুল রাখছো, আসে না নাই? আরে তুমি কেন এরকম ভাবে পুরুষের ভাব ধরছো, শার্ট পিনছে প্যান্ট পিনছে চুল রাখছে পুরুষের মতো গিং গিং করে হাঁটতেছে, তাহলে তোমাকে দেখে অন্য পুরুষের যন্ত্রণা তো হবে। বরকাওয়ালা যারা, যারা বরকা পরে রাস্তায় চলে, আল্লাহ পাকের রহমত থাকে তাদের উপর, জোরে কোন ঠিক না? তাদের দিকে তো কেউ তাকায় না, শ্রদ্ধা তাদের রাস্তাকে সাইড করে দেয়, কেউ ইবতিজিল করে না। অতএব ইবতিজিলের জন্য শুধু ছেলেরা দায়ী না, এর জন্য শতভাগ মেয়েরাও দায়ী, জোরে কোন ঠিক না? এদের কেউ লাইনে আসতে হবে, আল্লাহ তাআলা এদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তো ভাইয়েরা আমার বলতেছিলাম, গুনাহ করলে যেমন গ্যাসের মতো কবরের মধ্যে জমা হচ্ছে, এই আগুন দাউ দাউ করে জ্বলবে কবর থেকে,
কিন্তু কেউ যদি নামাজ পড়ে সেজদা করে এই সেজদার নূর আছে সেটা কবরে জমা হইতেছে নামাজের নূর আছে এটা তার কবরের মধ্যে জমা হইতেছে এমন কি পাঁচ ওয়াক্ত যারা নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নিয়মিত নামাজ পড়ে এদের চেহারার মধ্যে একটা নূরানি ভাব চলে আসে জোরে কোন ঠিক নামে দিয়ে পাঁচ ওয়াক্ত যারা নামাজ পড়ে হালাল খাদ্য যারা খানা খায় এদের চেহারার মধ্যে একটা নূরানি ভাব এই নূর দেন কে জোরে বলেন দেখতে খুব ভালো মানুষ মনে হয় দেখতে আল্লাহ ওয়ালা মনে হয় দেখতে বুজুর্গ মনে হয় এরকম অনেক সাধারণ মানুষ আলেম না সাধারণ মানুষ এরকম আরে মাদ্রাসায় লেখাপড়া করে নাই অল্প বয়সের যুবক গার্মেন্টসে চাকরি করে কোন পীর সাহেবের ওয়াজ শুনে ধরে রেখে দিছে কোন পীর সাহেবের ওয়াজ শোনার বরকতে জুব্বা পড়তেছে তাকে রাস্তা দিয়া চলার সময় মনে হয় যেন ফেরেশতা হাঁটতেছে ঠিক নামে দিয়ে গার্মেন্টসের মধ্যে সামনে পিছনে ডানে বামে মেয়ে যুবতী মেয়েরা কাজ করতেছে এই যুবকটার অন্তরের মধ্যে ভয় আল্লাহ তৈরি করে দিছেন মারহাবা বলো সামনেও দেখে না পিছও দেখে না চোখ না তো ঘুরে রাখে কোনো মেয়ের সাথে আড্ডা করে না তার অন্তরের মধ্যে যে ভয়টা আসছে এটা আসছে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকার কারণে আল্লাহর কাছে সে ধরা দেওয়ার কারণে আল্লাহ পাক তাকে হিফাজত করতেছেন সুবহানাল্লাহ তো নামাজ রোজার দ্বারা যেমন বডির মধ্যে পরিবর্তন হয় চেহারার মধ্যে পরিবর্তন হয় গুনাহ করতে করতে চেহারার মধ্যে এরকম একটা খাবাসার চেহারার মধ্যে একটা শয়তানি ভাব চলে আসে ওইটাকে বিউটি পার্লারে দিয়েও খেদানো যায় না ওইটাকে সোনো পাউডার দিয়েও দূর করা যায় না জোরে কোন ঠিক না দেখি কিন্তু একটা মানুষ নামাজ পড়তে পড়তে মহিলাটা যদি বৃদ্ধ হয়ে যায় তারপরেও তার চেহারার মধ্যে আল্লাহর পক্ষ থেকে কোনো নূর তৈয়ার হয়ে যায় সুবহানাল্লাহ এই নূর কবরের মধ্যে জমা হয় আল্লাহর জিকিরের দ্বারা কোরআনে পাকের তেলাওয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণের দ্বারা এরকম আল্লাহ মারা লোক যখন কবরের মধ্যে রাখা হয় কবরটাকে স্বাগত জানাইতে থাকে হাদিসের মধ্যে আসছে মহব্বত কইরা কবরে তার সাথে মোয়ানাকা করে সুবহানাল্লাহ কবরে মোয়ানাকা করে আসছো তুমি আমার বন্ধু সুবহানাল্লাহ বলে তুমি আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন এই লোকটা খুব ভালো লোক ফজর পড়তো জোহর পড়তো আসর মাগরিব এশা কোরআনে পাকের তেলাওয়াত আলেম ওলামাদেরকে মহব্বত মসজিদ মাদ্রাসাকে মহব্বত সারাটা জীবন সে অনেক হারাম ভাবে উপার্জনের সুযোগ ছিল গ্রহণ করে নাই আমি আল্লাহকে ভয় করি অতএব আমার এই মেহমানটা কবরের মধ্যে আসছে সাধারণ একটা লঙ্কলক কাপড় পরাই দিছে এটা তারে মানায় না সুবহানাল্লাহ মাটির মধ্যে শোয়াই দিছে আমার এই মেহমানকে এইটা ঠিক না ও ফেরেশতারা ফাফরাসু লাহু মিনাল জান্নাহ জান্নাতের থেকে চাদর নিয়ে আসো কিয়ামত পর্যন্তের জন্য তার কবরের মধ্যে জান্নাতি চাদর বিছায়া দাও এই লঙ্কলক কাপড় গায়ে দিলে হবে না এটা ফলায়া জান্নাতের লেবাস তার গায়ের মধ্যে পরায়া দাও সুবহানাল্লাহ কারণ এই সংকীর্ণ কবরের মধ্যে তার কষ্ট হবে কবরটাকে বড় করে দাও কবরটাকে প্রশস্ত করে দাও হাদিসের মধ্যে আসছে মাদ্দাবাসারিহি তার চোখের নজর যে পর্যন্ত যাবে ওই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে বড় করে দেন এই জন্য ভাইরা আমার কোরআন বলতেছিলাম কোরআন কোরআন পড়বো পড়বো তো ইনশাআল্লাহ সন্তানদেরকে পড়াবো রাজি আছেন কারা কারা রাজি আছেন নাতি নাতকর যদি আসে তাদেরকে পড়াবো ইনশাআল্লাহ বাল বাচ্চাদেরকে পড়াবো হাত নামাই নিজেরা যারা পড়তে জানি না কোন হুজুরের সাথে যোগাযোগ করে একটা সময় বের করে পবিত্র করাই শুরু করবো রাজি আসি না ইনশাআল্লাহ আরে ভাই সারাদিন একটা মানুষ কত কমাইতে পারে একটা মানুষ সারাদিন মেহনত করার পরে কেউ হয়তো 2,000 কেউ 3,000 অথবা 4,000 যে মাসে 1.5 লাখ টাকা কামায় প্রতিদিন 5,000 5,000 টাকা কামানোর জন্য তার কত রকম দৌড়াদৌড়ি এটা সেটা রাত্রে ঘুমায় না এখানে যায় সেখানে যায় কিন্তু আল্লাহ এত সহজ করে দিয়েছে বলেন তো নাই যে কোরআনের এই বরকত পাওয়ার জন্য তোমাকে সারা রাত জাগ্রত থাকতে হবে এই কথা তো আল্লাহ পাক বলেন নাই যে কোরআন সওয়াব পেতে হলে তোমাকে এই পরিমাণ মেহনত করতে হবে নবীজি বলেছেন যে যে কেউ চাই ধনী হোক গরিব হোক সাদা হোক কালো হোক লাল হোক সুন্দর হোক
এবং সে যে কোন ধরনের যে কোন কওমের যে কোন গোষ্ঠীর লোক হোক না কেন সে যদি মুসলমান হইয়া পবিত্র কোরআন শরীফ থেকে যদি একটু অংশ পড়ে আল্লাহ পাক তাকে প্রতি হরফে দশটি করে নাকি দান করবেন সুবহানাল্লাহ কয়টা করে নাকি দশটি করে নাকি দান করবেন বিসমিল্লাহির রহমানির রহিম হলো পবিত্র কোরআন শরীফের একটা অংশ ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা হরফ আছে কয়টা হরফ 19টা অক্ষর বিসমিল্লাহির রহমানির রহিম বলার সাথে সাথে তার আমল নামার মধ্যে 190টা সওয়াব হয়ে যায় নামাজের ভিতরে পড়লে প্রত্যেকটা অক্ষরে 100 তো করে নেকি আল্লাহ পাক বলেন এই জন্য কোরআন পড়ব কোরআন নিজেরাও পড়ব সন্তানদেরকেও পড়াব মাদ্রাসাগুলোকে ভালোবাসবো রাজি আছি না এই মাদ্রাসাগুলো যদি না থাকতো তাহলে আপনার আমার সন্তানেরা কোথায় পড়তো যাদের সন্তান পবিত্র কোরআন শরীফ পড়তে পারলো যাদের সন্তানেরা পবিত্র কোরআন শরীফের হাফেজ হতে পারলো যাদের সন্তানেরা পবিত্র কোরআন শরীফ পড়তেছে তারা হলো ভাগ্যবান এই সন্তান নামাজে এখনো পর্যন্ত বালেগ হয় নাই 8 বছর 9 বছর এমন করে 15 বছর পর্যন্ত বালেগ হওয়ার আগ পর্যন্ত যত তেলাওয়াত করবে যত করবে এই তেলাওয়াতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের বাবা মাকে দান করবেন নবীজি উদ্বুদ্ধ করেছেন আমার উম্মতেরা শুনো কেউ যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়তে 3 মিনিটও লাগে না 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়তে 1 মিনিটের বেশি লাগে না ঠিক না বিধি 3 বার যদি কেউ কুল হুয়াল্লাহ সূরা পড়ে নবীজি বলেছেন তার আমল নামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ পাক দান করে কিন্তু পড়ার সময় কই আমাদের সময় নাই পড়া আচ্ছা কাম করতেছে একটা লোক দোকানদারি করতেছে বৈসা বৈসা যদি কোন আল্লাহ সূরা পড়ে কোনো সমস্যা আছে রিক্সার মধ্যে বৈসা বৈসা পড়লে কোনো সমস্যা আছে কিন্তু কি রোগে পাইলো আমাদেরকে গাড়ির মধ্যে বইয়া বইয়া মোবাইল খেলা দিয়ে তো রেকর্ড দিক নাই কথার মধ্যে মোবাইল টানতেছে গাড়ির মধ্যে মোবাইল টানাটানি করতেছে এই গুতাগুতি যে এমন ভাবে শুরু হয়েছে কোনো পুরা সমাজ ধ্বংস হওয়ার যদি বড় কোনো কারণ থাকে সেটা হলো টাচ মোবাইল জোরে বলে ঠিক নাই এটার মধ্যে ভালো জিনিস আছে মানলাম কিন্তু ভালোর মধ্যে তো মন্দ আছে ভালোর মধ্যে তো মন্দ আছে এতে কোনো কারণ নাই ঘরে বসে বসে নিজের সন্তান সে ভ্যাংসা ধরছে আমাকে টাচ মোবাইল কিনে দিতে হবে একলা এক রুমে থাকে দরজা বন্ধ করে এই ছেড়ায় সারা রাত ঘুমায় না বিভিন্ন জিনিস সার দিয়া আস্তে আস্তে চেহারাটা চুঙ্গার মতো হয়ে গেছে 2 বছর দেখতে না দেখতে জোরে কোন ঠিক না বেরিয়ে আরে এই ছেলে রাত্রে ঘুমায় না না ঘুমায় এই দায়িত্ব তো ছিল বাবা মা জোরে কোন ঠিক না বেরিয়ে কোথায় তার বাবা মা কোন দায়ী কোন এগুলো দোয়া দায়ী কাজ হবে না বাবা মাকে শাসন করতে হবে সন্তান কোন পথে যায় শাসন করতে হবে তো কোন হুয়াল্লাহ সূরা পড়ার সময় নিজেরও নাই কোন হুয়াল্লাহ সূরা পড়ার বউয়েরও সময় নাই সন্তানদেরও সময় নাই যদি 3 বার কোন হুয়াল্লাহ সূরা পড়তো দাদা না আসলে বাবা আসতো না বাবা না আসলে আমি আসতাম না সেই দাদাই কবরের মধ্যে তার জন্য দোয়ার দরকার আছে কিনা দাদি না আসলে আমরা কেমনে আসতাম আল্লাহ পাক এই ছেলে আমাদেরকে পাঠাইছেন এই দাদি কোলে নিয়া নিয়া এই নাতিকে কত আদর করছে অথচ দাদির জন্য একদিন দোয়া করলাম না একদিন কোল হুয়াল্লাহ সূরা পড়লাম না হত ভাগা নবীজি উদ্বুদ্ধ করলেন আমার উম্মত যে 3 বার কোল হুয়াল্লাহ সূরা পড়বে আল্লাহ পাক তাকে 1 খতম করে শরীরের সওয়াব দান করবে নবীজি বলেছেন আমার উম্মতেরা শোনো কেউ যদি 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে বলেন তো কতবার আর বলেন কতবার 10 বার যদি কেউ সূরা ইখলাস পাঠ করে কোল হুয়াল্লাহ সূরা পাঠ করে নবীজি বলেছেন পাঠ করার সাথে সাথে জান্নাতের মধ্যে তার জন্য সাদা একটা মালাখানার ইন্তেজাম আল্লাহ করে দেন সাদা একটা মালাখানা আল আবিয়াস আল হুজরাতুল আবিয়াস আল কসরুল আবিয়াস সাদা একটা মনের মক্তার একটা কামরা তার জন্য জান্নাতের মধ্যে তৈয়ার হয়ে যায় কিন্তু এটাও আমাদের প্রভাব হয় না 10 বার কুল হুয়াল্লাহ সূরা প্রতিদিন পড়া এটা কোনো উম্মতের জন্য ব্যাপার ছিল না কিন্তু 10 বার কুল হুয়াল্লাহ সূরা পড়নেওয়ালা সমাজের মধ্যে খুব কম লোকই পাওয়া যায় জোরে কোন ঠিক না বেঠিক নবীজি বলেছেন কেউ যদি সকালে
আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম আয়াতুল কুরসি সকাল বেলা যদি কেউ আয়াতুল কুরসি একবার পাঠ করে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন সন্ধ্যায় যদি কেউ পাঠ করে সারা রাত আল্লাহ তাকে হেফাজত করেন আলহামদুলিল্লাহ বলুন সমাজের মধ্যে সকলে পড়ে হযরত হাফিজ জহুরুল রহমাতুল্লাহ আলাইহি তিনি তো বারবার বলতেন আমার মনের মধ্যে আসা 68,000 গ্রামে আল্লাহ যেন আমার দ্বারা 68,000 মুক্ত আল্লাহ কায়েম করে দেন সুবহানাল্লাহ বলেন কয়েক হাজার মুক্ত হযরত হাফিজ জহুরুল রহমাতুল্লাহ আলাইহি উদ্যোগ নিয়ে বিভিন্ন গ্রামের মধ্যে কায়েম করেছেন আপনি যদি একটা মুক্তব বানান আপনি যদি একটা হিফজখানা বানান আপনি যদি একটা নুরানি মাদ্রাসা করেন এই মাদ্রাসার মধ্যে আপনি ইনভেস্ট করেছেন হয়তো একটু জায়গা দিয়েছেন একটা ভবন করে দিয়েছেন কয় লক্ষ টাকার এর মধ্যে গেল কিন্তু এটা এমন একটা ডিপোজিট হয়ে গেল এটা এমন একটা আপনার পরকালে পাওয়ার ব্যবস্থাপনা হয়ে গেল এই মাদ্রাসার মধ্যে যতদিন কোরআন শরীফ পড়বে যিনি মাদ্রাসা করছেন তার আমলনামার মধ্যে সওয়াব যেতে থাকে কিন্তু আমরা যখন শুনবো আমরা যদি এই কথা শুনতাম কেউ যদি তিনবার কুলহুয়াল্লাহ সূরা পড়ে বনানীতে তাকে একটা ফ্ল্যাট দেওয়া হবে তাহলে আমরা বলতাম তিনবার না আমাকে 1,000 বার বা 10,000 বার যদি কুলহুয়াল্লাহ সূরা পড়া লাগে লাগে একবারই জায়গা থাকবো চার কে কিলো এমনি থাকবো সারা রাত তো খালি কুলহুয়াল্লাহ পড়তে থাকবো যাতে করে আমি বনানী গুলশানে একটা ফ্ল্যাট পেয়ে যাই জোরে কোন ঠিক যাবে যদি এরকম ঘোষণা করি তো কেউ যদি তিনবার কুলহুয়াল্লাহ সূরা পড়ে তাকে একটা জায়গা দেওয়া হবে তখন তিনবার কেন 3,000 বার পড়ার জন্য আমরা পাগল হয়ে যেতাম কেউ যদি বলতো 10-12 যদি কেউ কুলহুয়াল্লাহ সূরা পড়ে তাকে ঢাকাতে একটা বাড়ি দেয়া হবে তখন 10 বার কেন 10,000 বার পড়ার জন্য বেহুশ হয়ে যেতাম কিন্তু নবী কি আপনার নবী আমার নবী বিশ্ব নবী সকল নবীদের নবী আসমানের নবী জমিনের নবী চাঁদ সূর্যের নবী যেই নবী সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় আল্লাহ পাকের পেয়ারা সবচেয়ে বড় দোস্ত তিনি আমাদেরকে মহব্বত করে জানায় গেলেন এ আমার উম্মতেরা শোনো কেউ যদি 10 বার সূরা ইখলাস পড়ে আল্লাহ পাক তাকে মুক্তা দিয়া একটা বড় বিশাল একটা ফ্ল্যাট সাধারণ এর একটা ফ্ল্যাট তৈরি করে দিবেন নবীজিকে প্রশ্ন করা হলো কেউ যদি দ্বিতীয় 10 বার পড়ে নবীজি বললেন আরেকটা কেউ যদি তৃতীয়বার 10 বার পড়ে কয় আরেকটা কেউ যদি এরকম জীবন বইরা পড়তে থাকে কয় যত 10 বার পড়বে অত অতবার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে সাধারণ এর এরকম বালাখানা তৈরি করে দিবেন কিন্তু আমরা নগদের পাগল জোরে কোন দিক নামে নগদ যাই বাকিটা বুঝি না কিন্তু কোরআন পাকের মধ্যে হুঁশিয়ারি দিয়েছেন নেক নিয়া কবরে আসো আমল নিয়া কবরে আসো কিয়ামতের দিন সওয়াব ছাড়া কোনো কাজ হবে না যদি কারো কাফনের ভিতরে ১ কোটি ডলারও দিয়ে দেওয়া হয় কারো কাফনের ভিতরে যদি কয়েক কেজি স্বর্ণ দেওয়া হয় যে ফেরেশতাকে দিয়া তুমি কোন রকম বাইচা যাইও কাম হইলো বলে বলেন হবে তার কাপড়ের ভিতরে যদি ডলার দেয়া হয় টাকা দেয়া হয় এগুলোর দ্বারা তো কোনো লাভ হবে না কিন্তু তার কাপড়ের ভিতরে কিছু দেয়া লাগবে না তার কলমের মধ্যে যদি আল্লাহর ভয় হয় তার ভিতরে যদি আমল হয় এই আমল তাকে কবরে পাহারা দিবে হাসরের ময়দানে বিপদগ্রস্ত থেকে আল্লাহ তাআলা হিফাজত করবেন কারণ সেখানে এখন না নেকের কদর বুঝি না কিন্তু সেখানে তো সমস্যা হয়ে যাবে কি সমস্যা একটা নেকের জন্য জান্নাতে যাওয়ার কোনো সুযোগ হচ্ছে না কয়টা নেকের অভাব একটা নেক হলেই তার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে হাদিস শরীফের মধ্যে আসছে এই লোকটা তার বাবার কাছে গিয়ে বলবে বাবা তুমি না খেয়ে আমাকে খাওয়াইতা মাকে বলবে যে মা
তুমি না খেয়ে আমাকে খাওয়াইতা, মাছের টুকরা একটা থাকলে তুমি সন্তানকে খাওয়াইতা, একটা নেকের জন্য আমি আজকে জাহান্নামে যাওয়া লাগে, আমাকে কি একটা নেক দিবা? তখন বাপ বলবে যে তুই আমার সন্তান কব থেকে, আমি তো বিবাহই করি নাই। অবাক কথা, একটা নেক দেওয়ার জন্য বাপ রাজি হবে না, মা রাজি হবে না। ইয়াউমা ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। প্রত্যেকটা মানুষ যার যার নিজের নাফসি নাফসি করবে ওই মুহূর্তে, এই সওয়াবের জন্য যেন আমরা সমস্যায় না পড়ি, এই জন্য নবীজি উদ্বুদ্ধ করেছেন, উম্মত করেন যিনি বড়। তর্জমা বোঝা লাগে না এবং অর্থ জানা ছাড়া দুনিয়াতে আর আরেকটা গ্রন্থ নাই যে অর্থ ছাড়া বঙ্গালী আমি আরবি বুঝি না, কিন্তু কোরআন শরীফ পড়তেছি আমি না বুঝি, আল্লাহ বুঝে না না বুঝে জুরিবেরা আল্লাহ বুঝে না না বুঝে, আমি যে সুবহান রাব্বিয়াল আলা বলি সেজদার মধ্যে আমি তো অর্থ জানি না, সুবহান রাব্বিয়াল আযীম আমি যে বলি আমি তো অর্থ জানি না, অর্থ জানি না দেখে নামাজ হয় না নাকি না নামাজ হয়, এই অর্থ জানা ছাড়াও যখন আমি সুবহান রাব্বিয়াল আযীম এই কথা বলি আল্লাহ পাকের আরশ খুশি হয়ে যায়, সেজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা আমি পবিত্রতা বর্ণনা করছি আমার সেই প্রভু যিনি আলা যিনি উঁচু যিনি সব থেকে উঁচু, আল্লাহর চেয়ে উঁচু কেউ আছে? আরে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন ভারতের একজন নবাব সাহেব তিনি বিরাট একটা বাড়ি বানাইছে, এখন যাদেরকে বানানোর জন্য দায়িত্ব দিছে কন্ট্রাক্ট দিছে এরা করছে কি এরকম একটা টাইলসের মধ্যে বা পাথরের মধ্যে খোদাই করে বাড়ির উপরে আল্লাহ শব্দটা রেখে লাগাই দিছে, অনেকে বাড়ির মধ্যে লাগাই না এগুলি, বাড়ির মধ্যে অনেক কিছু লেখা হাজা মিন ফাজলি রব্বি ওই এটা আমার রবের মেহেরবানি, সমস্ত সুদের টাকা দিয়া দালান বানায় ব্যাংকের মধ্যে টাকা রাখছে মাসে মাসে সুদ উঠাইছে, এই সুদের টাকা দিয়া যদি কই এটা আমার আল্লাহ মেহেরবানি করে বাড়িটা দিছে দালানটা দিছে কথাটা কদ্দর বস্তাকে এবং দিয়া তুমি হবে? তো নবাব সাহেবের বাড়ির উপরে আল্লাহ শব্দ লাগাইছে, উনি যখন পরে দেখতে আসছেন এসে দেখেন যে বাড়ির উপরে আল্লাহ লেখা, উনি বাড়ি দেখি করছে বাড়ির উপরে আল্লাহ লেখা, আল্লাহ তো সবচেয়ে যে মহান এই বাড়ির উপরে যখন আল্লাহ, এই বাড়ির নিচে আমি থাকবো কিভাবে, এই বাড়ির নিচে আমি ঘুমাবো কিভাবে, এখানে আল্লাহ শব্দ উপরে লেখা, উনি এই বাড়িকে আবাদত খানা বানাই ফেলছেন, আল্লাহ শব্দকে কতটুকু কদর করেছেন, ঘরের মধ্যে ইসলামী বই পুস্তক শুকেছে বই আর এদিকে একটা ছবি দেখে এরকম লোক আসে না নাই, শুকেছের মধ্যে ধর্মীয় বই পুস্তক ঘরের মধ্যে বসে সে একটা উলঙ্গ বেমায়াপনা দেখতেছে, আল্লাহ পাকের গজব চলে আসতো যদি পেয়ারা নবীর উম্মত না হতাম আমরা, আল্লাহ পাক আমাদের সকলকে বুঝা আমল করার তৌফিক এনায়েত করুন, সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।